भारत तुम्हें ब्रह्मैव ब्रह्मविद ऋषिर अलौकिक तपशक्तिर अपूर्व महिमा घन मूर्त आदर्श आज विश्व सभाय तुम्हार आह्वान आसियाछे विश्व मानव कल्याणे आज तुम्हार आश्व हृदय सनित मक्षणे परिपुष्ट वैदिक आदर्श के विश्व विराट क्षेत्रे छड़ाइया दीते हईबे समग्र जगत शांति और सांत्वनार आशाय तुम्हार दिके चाहिया अनुभव करो आरती मंदिरे करो आरती मंदिरे दिग दिगंते झंकारे आजी उठे गुरुगा धीरे धीरे करो आरती मंदिरे करो आरती सिद्धि मंदिरे भारत सेवाश्रम संघ যে সংঘের শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর দিকে দিকে এই নামের মাঝেই লুকিয়ে আছে সেবা কথাটি যা যুগে যুগে কালে কালে বলে গিয়েছেন সমস্ত মনীষী এবং অবতার পুরুষগণ স্বামী বিবেকানন্দের কথায় জীব সেবাই তো শিব সেবা অর্থাৎ শিব জ্ঞানে জীব সেবা আসুন আমরা সংক্ষেপে জেনে নেবার চেষ্টা করি ভারত সেবাশ্রম সংঘের নামকরণের তাৎপর্য এবং বৈশিষ্ট্য ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা হয় ১৯১৭ সালে এবং ১৯২৩ সালে মাঘী পূর্ণিমার পরদিন বাজিতপুর সিদ্ধপীঠে একটি আলোচনা সভা বসে এই সভায় ভগবান আচার্যদেব স্বয়ং সংঘের নামকরণ করেন ভারত সেবাশ্রম সংঘ তিনি বলেন ভারত এই কথাটির দ্বারা বোঝাবে এই সংঘ ভারতীয় আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়ে ভারতের ধর্ম সংস্কৃতি আদর্শ ও ভাবধারা সমগ্র জগতে প্রচার করবে এবং ভারতীয় জাতীয়তার পুনর্গঠন করবে সেবা প্রসঙ্গে তিনি বলেন সেবাই সংঘের ধর্ম সেবাই সংঘের কর্ম সমগ্র মানব জাতির শারীরিক মানসিক নৈতিক আধ্যাত্মিক সেবাই হবে এই সংঘের প্রধান কাজ এবং আশ্রম প্রসঙ্গে তিনি বলেন এই শব্দটির দ্বারা বোঝা যাবে প্রাচীন ভারতের বৈদিক ভাব ও শিক্ষা সংস্কৃতির আদর্শ সংঘ প্রসঙ্গে তিনি বলেছিলেন এই শব্দটির দ্বারা সূচিত হবে বৌদ্ধ যুগের সন্ন্যাসী সংঘের অনুরূপ সংহতি বা সংঘ চেতনা সৃষ্টি এই ভারত সেবাশ্রম সংঘের প্রকৃত উদ্দেশ্য ভারতের আধ্যাত্মিক ও নৈতিক আদর্শ সাধনা ও সদাচারের যুগোপযোগী ভিত্তিতে জাতির পুনর্গঠন ভারত সেবাশ্রম সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অসাম্প্রদায়িক ধর্মীয় সেবা প্রতিষ্ঠান এই সংঘের প্রতিষ্ঠাতা মহাতপ শক্তিশালী যুগাচার্য শ্রী শ্রীমদ স্বামী প্রণবানন্দজী মহারাজের পিতার নাম ছিল শ্রী বিষ্ণুচরণ ভূঁইয়া ও মাতার নাম শ্রীমতী সারদা দেবী তার পিতা ও মাতা উভয়ে তাদের কুলদেবতা নীলরুদ্রের উপাসক ছিলেন তাদের উপাসনায় প্রসন্ন হয়ে রুদ্রদেব দৈববাণী করেন যে তিনি তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন এরপর ভগবান আচার্যদেব আবির্ভূত হন অবিভক্ত ভারতবর্ষের পূর্ব বাংলার মাদারীপুর জেলার তিনি জন্মের পর কখনো কাঁদেননি ১৯১৬ সালে মাঘী পূর্ণিমায় তিনি মহা সিদ্ধি লাভ করেন বাজিতপুর সিদ্ধপীঠে ভারতের সুমহান ধর্ম সংস্কৃতিকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেবার জন্য তিনি তার সন্ন্যাসী সন্তানগণকে দিকে দিকে প্রেরণ করেন তার আদর্শ ভাবধারা দিকে দিকে ছড়িয়ে দিয়ে সমগ্র ভারতবাসীকে এক সূত্রে বেঁধে দিয়ে তিনি ১৯৪১ সালে রাত্রি ১২:৪৫ কলকাতা বালিগঞ্জ আশ্রমে তার সিদ্ধাসনে মহানির্বাণ লাভ করেন।
আসুন আমরা পরম পবিত্র বালিগঞ্জ আশ্রমের সন্ধ্যারতির দিব্য অনুভূতি লাভের চেষ্টা করি। Thank you.